এমএস ওয়ার্ডে বায়োডাটা কিভাবে তৈরি করে? তা আমরা যখন সরকারি বা বেসরকারি যে কোনো জব ইন্টারভিউয়ের জন্য অ্যাপ্লাই করি, তখন আমাদের কাছে চাওয়া হয় দেখবা বায়োডাটা বলে, কেউ কোন কোম্পানি বলে সিভি, আবার কিছু কিছু কোম্পানি বলে রিজিউম। তো রিজিউম বা সিভি বা বায়োডাটা যাই বলুক না কেন, কিভাবে তৈরি করবা এমএস ওয়ার্ডে, এই পয়েন্টগুলো আমি দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো, আর এইভাবেই তোমরা টাইপ করে তৈরি করার চেষ্টা করবা। তো আমরা বায়োডাটার কথাটা লিখবো না, লিখবো আমরা সিভি। তো এই কথাটা লেখার জন্য আমি প্রথমত যে পেজটা ওপেন করেছি এই পেজটার সেট আপ করে নেব। পেজ সেট আপ করার জন্য পেজ লেআউটে ক্লিক করব। পেজ লেআউটে ক্লিক করে প্রথমত আমি ক্লিক করব সাইজ। এই সাইজ থেকে A4 সাইজটা সিলেকশন করলাম। তারপরে আমি সিলেকশন করব মার্জিন, মার্জিনটাকে করব ন্যারো, 1/2 ইঞ্চ করা আছে এই জন্য ন্যারো করলাম, আমার মার্জিনটা বেড়ে গেল। এবার আমি কি করব, এই জায়গায় আমরা বানাবো। তো তার জন্য আমরা একটা বর্ডার যদি দিয়ে দিই তাহলে আর একটু আমার ডিজাইনিংটা খুব ভালো লাগবে দেখতে। তো দেখো এখানে আমি পেজে বর্ডার দিয়ে দেবো এবার। তো পেজে বর্ডার দেওয়ার জন্য পেজ বর্ডারে ক্লিক করব। যে দেখো পেজ বর্ডারের নিচে দেখো লেখা আছে আর্ট, এই আর্ট থেকে একটা সুন্দর দেখে বর্ডার এখানে চুজ করব। কেউ ফুল টুলের বর্ডার দিবা না, আমি দেখাচ্ছি কি ধরনের বর্ডার দিবা, যেটা আমাদের বিভিন্ন চাকরির ক্ষেত্রে অ্যাপ্লাই গ্রহণযোগ্য হবে। এটাকে আমি ব্ল্যাক করে দেব বর্ডারটাকে, কালারটাকে দিয়ে ওকে করব। এই দেখো গ্রিন এসছে না, আচ্ছা দাগটা ব্ল্যাক এসছে, থাক অসুবিধা নাই। তো এই যে বর্ডারটা দিলাম, বর্ডারটা দিলে একটু লুকিংটা বেস্ট লুকিং চলে আসে। এবার যে আমরা বায়োডাটা বানাচ্ছি বা সিভি বানাচ্ছি, সেই সিভিটা চেষ্টা করবো একটা পেজের মধ্যেই বানানো। অনেকজনের কি হয়, অনেকটা লিখতে লিখতে দুই পেজ চলে আসে, দুই পেজের সিভি অনেক কোম্পানিতে রিজেক্ট করে দেয় বা ভালোভাবে পড়ে দেখে না। কারণ আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সে বলছি, আমি নাপতলে জব করেছিলাম, নাপতল কোম্পানিতে, তারপরে ভারত গ্যাস এজেন্সিতে জব করেছিলাম, ভিভো মোবাইল কোম্পানিতে জব করেছিলাম, তারপর গ্রেফিন মোবাইল কোম্পানিতে জব করেছিলাম। মানে চারটা কোম্পানির জবের এক্সপিরিয়েন্স আমি বলছি, চার জায়গায় দিয়েছিলাম, চার জায়গাতেই অ্যাকসেপ্ট হয়েছিল বায়োডাটা। তো যে ফরম্যাটটা আমি দিয়েছিলাম প্রত্যেকটা কোম্পানিতে, সেই ফরম্যাটটাই তোমাদেরকে আমি শেয়ার করছি কিভাবে দিয়েছি। তো প্রথমত যে আমি পেজে বর্ডার দিয়েছি, বর্ডার দেওয়ার পর এই যে মিডিল করেছি সেন্টার, কার্সারটা দেখো এখন সেন্টারে আছে। এই জায়গায় আমি লিখব ক্যারিকুলাম ভিটা, মানে সিভির পুরো নাম ক্যারিকুলাম ভিটা লিখব। দেখো লিখছি CURRICULUM, ক্যারিকুলাম VITAE ভিটা, এই কথাটা লিখব। লিখার পরে এই কথাটাকে একটু বোল্ড করে দেব এবং একটু মোটা করে সাইজ বড় করে দিচ্ছি, আন্ডারলাইন পারলে করে দিচ্ছি। মোটামুটি সাইজ রাখবা 20, খুব বেশি না খুব কমও না, মিডিয়াম। এবার আমি দেখো লিখার সাইজটাকে কি করছি, রাখলাম 12 সাইজ, লিখার সাইজ রাখছি 12। আর এখান থেকে করব লাইন স্পেসিং রিমুভ, প্রথমে এই কাজটা করে দিলাম, তাহলে গ্যাপিংটা আসবে না দুটো লাইনের। এবার প্রথমত আমি এখানে সব ক্যাপিটালে নিজের নাম লিখে দেব। তো তোমার নাম লিখে দিবা, আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি যে কোনো একটা নাম লিখে, ধরে নাও আমি এখানে নাম লিখছি, জুম করব, দেখো জুম করে দিচ্ছি। না না তুমি এখানে ভিডিওটাই দেখো আগে, তারপরে তুমি নিজে লিখবা তখন পরে। এই যে অ্যাডজাস্ট করবা এখানে মার্জিনটাকে, সঙ্গে সঙ্গে কাজ করলে তুমি বুঝতে পারবা না, কারণ ক্লাসটা তো আমি 3টা পর্যন্ত করাবো, তারপরে বন্ধ হয়ে যাবে, তা আগে দেখে নাও, নাহলে ক্লাসটা শেষ হবে না। ঠিক আছে, ফরম্যাটটা নিয়ে নাও, তাহলে ফরম্যাটটা কি কি লিখছি তাহলে এটা জেনে গেলে তুমি কাজটা করে নিতে পারবা সাজিয়ে। কি লিখতে হয় এটা রেকর্ডিং করে নিন এটাকে। হ্যাঁ অবশ্যই, রেকর্ডিং কি হচ্ছে? হ্যাঁ চলছে, রেকর্ডিং হচ্ছে। আচ্ছা দেখো এবার এখানে প্রথমে আমি লিখব নাম, নাম লিখব পুরোটাই ক্যাপিটালে। তা আমি সাপোজ একটা নাম লিখছি ফলাস প্রামাণিক এনআইকে, এ দেখো পুরোটা লিখেছি ক্যাপিটাল লেটার। আর এখানে যে ফন্টগুলো আমি ইউজ করব সবই ফন্ট ইউজ করব এরিয়াল ফন্ট, ইউজ করবা এরিয়াল ফন্ট। পলাশ প্রামাণিক লিখার পরে এখানে দিবা ইমেল আইডি, সরাসরি কোনো কিছু দিবা না, এই দেখো
polasprahmanik@gmail.com আমি কিন্তু কোনো কিছুই করছি না, দেখো অটোমেটিক লিখছি, সেমভাবে লিখবা। তারপরে মোবাইল নম্বর দিয়ে দিবা, আমি এক্সাম্পল হিসাবে একটা মোবাইল নম্বর দিয়ে দিলাম, ঠিক আছে? এই দেখো মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি। এবার দেওয়ার পরে জাস্ট আরেকবার এন্টার মারছি, এন্টার মেরে আরেকবার এন্টার মারছি, তাহলে উপরে একটু ফাঁকা রাখলাম। এবার এখানে লিখছি আমি পার্সোনাল ডিটেলস, দেখো কীভাবে লিখছি, পার্সোনাল সব ক্যাপিটালে লিখব না আমি, পার্সোনাল ডিটেলস। এ দেখো পার্সোনাল ডিটেলস লিখলাম। এতটা লিখার পরে আমাকে এই জায়গাতে একটু কাজ আছে, সেটা হচ্ছে নাম যেটা লিখেছি সেই নামটাকে সিলেকশন করে বোল্ড করে নেব, একটু মোটা হয়ে গেল। আর কি করব, ইনসার্টে যাব, তারপরে শেপসে যাব, দিয়ে একটা লাইন শেপস নিব। লাইন শেপসটা নিয়ে এখান থেকে আমি ড্র্যাগ করে টেনে দিব শেষ পর্যন্ত, এতটা টানলাম। এবার লাইন শেপটাকে একটু মোটা করে দেব, মোটা করলাম, এরকম মোটা করে দিলাম, হালকা মোটা, মানে তোমার সিভিটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন ফাঁকা লাগে দেখতে, এরকম বানাচ্ছি। আর একটা লাইন শেপ আমি আর একটা তার নিচে দিয়ে দিলাম, দুটো লাইন শেপ হয়ে গেল। এবার পার্সোনাল ডিটেলস লিখেছি, তারপরে ট্যাব মারবা, ট্যাব মারলাম, দিয়ে এই জায়গা থেকে আমি লিখতে শুরু করছি। পার্সোনাল ডিটেলসে প্রথমে লিখছি আমি ডেট অফ বার্থ, DATE অফ বার্থ, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ দেখো লিখেছি। এবার লিখার পরে আমি আরেকবার ট্যাব মারবো, দেখ কলন চিহ্নটা দিয়ে দিব, দেখ কলন চিহ্ন দেওয়ার পরে আবার ট্যাব মেরে এবার ডেট অফ বার্থ লিখে দেব। তা আমি ডেট অফ বার্থ লিখছি ধরে নাও 1/4/1995। এবার এন্টার প্রেস করলাম, দিয়ে আবার ট্যাব ইউজ করবা, তোমার কিবোর্ডে ট্যাব ইউজ করে লিখতে হবে, ফাদার নেম ট্যাব ইউজ করলাম, কলন চিহ্ন দিলাম, আবার ট্যাব ইউজ করলাম, দিয়ে বাবার নামটা লিখে দিচ্ছি, তারপরে এন্টার প্রেস করে আবার ট্যাব মারলাম। তারপরে দিবা এখানে ক্যাটাগরি, ক্যাটাগরি, ক্যাটাগরিতে দিবা SC ST OBC যা থাকবে সেটা লিখে দিবা। তারপরে ট্যাব মেরে মেরে চলে আসবা ন্যাশনালিটি, যে ট্যাব মেরে কলন চিহ্ন যে লিখছি আমরা, কলন চিহ্ন লাইনে কিন্তু কলন চিহ্ন দিচ্ছি, ন্যাশনালিটি ইন্ডিয়ান, আবার ট্যাব মেরে চলে আসলাম। তারপরে লিখছি আমি মাদার ট্যাঙ্গু, মাদার ট্যাং, মাদার ট্যাং, মাদার ট্যাং হচ্ছে বেঙ্গলি। তারপরে দিবা ল্যাঙ্গুয়েজ নন, কি কি ভাষা জানো, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, যা জানো লিখে দিবা। আবার ট্যাব মেরে চলে আসো, তারপরে দাও ম্যারিটাল স্ট্যাটাস, দেখ কলন চিহ্নর সামনে কলন চিহ্ন দিব, দিয়ে এখানে লিখবা ম্যারিড বা সিঙ্গেল যা থাকবে। আবার ট্যাব মেরে চলে আসলাম, ম্যারিটাল স্ট্যাটাস মানে নিজের ডিটেলসগুলো আমি দিচ্ছি প্রথমত, দেখো ম্যারিটাল স্ট্যাটাস হয়ে গেল। এবার দিব হবি, আমি যে পয়েন্টগুলো দিচ্ছি এগুলো দিবাই, তার সাথে তুমি যতটা আরও বেশি কিছু লিখতে চাইলে লিখতে পারো, যেমন আর্মি ফোর্সের ক্ষেত্রে তোমার হাইট ওয়েট সব কিছু দিতে পারো, হাইট কত ওয়েট কত এগুলো সব দিতে পারবা। হবি দিয়ে দিলাম আমি ইন্টারনেট সার্ফিং, ইন্টারনেট ইউজ করতে ভালো লাগে। তারপরে হতে পারে আমার গান শুনতে ভালো লাগে, লিসেনিং মিউজিক, এইভাবে লিখে দিলাম হবি। তোমার যেটা হবি সে ক্রিকেট হতে পারে, অন্য কিছু হতে পারে,
পুরোটা গল্প লিখে দিবা এখানে। তো এইভাবে লিখবা, লিখলাম জন্ম তারিখ, বাবার নাম, ক্যাটাগরি, ন্যাশনালিটি, তারপর মাদার টাং, ল্যাঙ্গুয়েজ নন, ম্যারিটাল স্ট্যাটাস, হবি, এইভাবে যদি আরও কিছু থাকে তুমি এখানে অ্যাড করে যাবা। এতটা হলো। এতটা করার পর এবার কি করব, লিখব আমি একাডেমিক কোয়ালিফিকেশন পয়েন্ট লিখব এইভাবে। এই দেখো যেভাবে দিচ্ছি আমি এইভাবেই করার চেষ্টা করবা। একাডেমিক কোয়ালিফিকেশন লেখার পরে এই যে লেখাটাকে আমি মোটা করে দিতে পারি, একটু বোল্ড করতে পারি, বোল্ড করলাম, এটাকে একটু বোল্ড করে দিচ্ছি মোটা। এবার আমি একাডেমিক কোয়ালিফিকেশন লিখছি, দেখো কিভাবে। এখান থেকে আমি সরাসরি যাব, একবার ট্যাব ইউজ করব। ট্যাব ইউজ করার পর এখান থেকে আমি কি করব, দেখো আমি ট্যাব মারলাম তো এতটা চলে যাচ্ছে, এতটা যাব না, তার আগেই ট্যাবটা রাখব মানে লেখা। এবার এখানে আমি ইউজ করব বুলেট, বুলেট ইউজ করব। এবার তুমি যদি এখানে ট্যাব ইউজ করো তো এখান এখান থেকেও করতে পারো, যাতে তোমার লেখাটা ঠিকঠাক আসে। তো দেখো ট্যাবটা আমার ওই দিকে চলে যাচ্ছে, এই জন্য আমার আমি এখান থেকেই করব। এই দেখো যে কোনো বুলেট ইউজ করতে পারো, যেটা ভালো লাগবে সেটা করবা। তো ধরে নাও আমি এরকম একটা বুলেট ইউজ করছি, দিয়ে লিখছি। প্রথমে লিখবা মাধ্যমিক এক্সাম পাস করেছো কোথা থেকে, তা আমি লিখছি মাধ্যমিক এক্সাম পাস ফ্রম, স্কুলের নাম লিখবা কাঞ্চনতলা জেডিজে ইনস্টিটিউট ইনস্টিটিউশন আন্ডার দেওয়ার, বোর্ডের নাম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তারপর প্রিপারেশন দিবা ইন কত সালে, যে সালটা লিখে দিবা, দেখা গেলো 2012-তে করেছে, লিখলা। অ্যান্ড মাই বেস্ট অফ স্কোর, স্কোর দেওয়ার দেখা গেল এখানে পেয়েছে 75%, সেটা লিখবা, যে এন্টার প্রেস করো। এবার এইচএস হায়ার সেকেন্ডারি এক্সাম ফার্স্ট ফ্রম কাঞ্চনতলা জেজিজে ইনস্টিটিউশন আন্ডার ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ইন 2014 অ্যান্ড মাই বেস্ট অফ স্কোর 81%, এইভাবে লিখবা। গ্রাজুয়েশন যদি করে থাকো গ্রাজুয়েশন সেমভাবে লিখে যাবা, এভাবেই লিখে যাবা। এটা বুঝে গেছো গ্রাজুয়েশন কীভাবে লিখতে হয়, এভাবে লিখবা। বিএ কমপ্লিট ফ্রম এ কলেজের নাম, দেখো কলেজের নাম আছে হয়তো ফারাক্কা কলেজ আন্ডার কল্যাণী ইউনিভার্সিটি ইন কত সালে, সালটা দিয়ে দিবা 2017 সালে।
তারপরে অ্যান্ড মাই বেস্ট অফ স্কোর 65%, এইভাবে লিখে দিবা তোমার মতো করে গল্পটা সাজিয়ে। যে যদি অনার্স করে থাকো অনার্স লিখবা, বিয়েতে কোন সাবজেক্টে অনার্স এখানে ব্র্যাকেটে এইভাবে লিখে দিতে পারো। জিওগ্রাফি অনার্স, হয়ে গেল লিখা। এবার এন্টার প্রেস করলাম, আর লিখবো না, এন্টার প্রেস করলাম আবার। এইভাবে লিখতে হবে একাডেমিক কোয়ালিফিকেশন। একাডেমিক কোয়ালিফিকেশন লিখা হয়ে গেল, তারপরে চলে আসবো আর একটু নিচে। এবার লিখবা অ্যাডিশনাল কোয়ালিফিকেশন বা টেকনিক্যাল কোয়ালিফিকেশন। তা আমি অ্যাডিশনাল কোয়ালিফিকেশন লিখছি, ADDITIONAL, অ্যাডিশনাল কোয়ালিফিকেশন। অ্যাডিশনাল কোয়ালিফিকেশনের মধ্যে দেখা গেলো তুমি কোর্স করেছো, কোনো কম্পিউটার কোর্স করেছো, হয়তো ADCA কোর্স করেছো। এইভাবে লিখে দিবা ADCA, পুরো নাম লিখবা, ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। একবার ট্যাপ মারো, এখানে লিখে দাও 1 ইয়ার। অ্যাডিশনাল কোয়ালিফিকেশন আরও যদি থাকে আরও লিখতে পারো সেমভাবে। অ্যাডিশনাল কোয়ালিফিকেশন লিখা হয়ে গেলে তারপরে লিখবা এক্সপিরিয়েন্স। তো যদি এক্সপিরিয়েন্স তোমার থাকে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, তাহলে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লিখবা। আর যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স না থাকে তাহলে লিখবা না, লিখার দরকার নাই। আর যদি মনে করো লিখবো তাহলে এরকম করে লিখতে পারো, ফ্রেশার। আর যদি না, আমার মতে বলে না লিখলেই বেস্ট, মানে দরকার কি আছে বলার যে আমি কাজ জানি না বা এর আগে করিনি। তারপরে দিবা কমিউনিকেশন, মানে ঠিকানা, কমিউনিকেশন। কমিউনিকেশন দিবা, এই লাইন থেকেই শুরু করি। কমিউনিকেশন দিচ্ছি প্রথমত আমি, তোমার ঠিকানা, ঠিকানা লিখব। তা আমি ঠিকানা একটা দিয়ে দিচ্ছি, লালপুর। তারপরে ওয়ার্ড নাম্বার বা ল্যান্ডমার্ক, এক্সাম্পল হিসাবে আমি দেখাচ্ছি প্রত্যেকটা। এই দেখো ল্যান্ডমার্ক লিখে দিলাম আমি, নিয়ার জুম্মা মসজিদ। তারপর ওয়ার্ড নাম্বার, ওয়ার্ড নাম্বার দিলাম 18। ট্যাব মেরে তারপরে পোস্ট অফিস। পয়েন্টগুলো সেম থাকবে, তোমার নাম টাম এগুলো শুধু চেঞ্জ হবে। তোমাদের লিখবা দুলিয়ান, অনেকজন তোমরা লিখে দাও পিও, পিএস, এইভাবে লিখবা না, পুরো লিখবা। পুলিশ স্টেশন শামসেরগঞ্জ, তারপর লিখছি ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট হচ্ছে মুর্শিদাবাদ। তারপরে দিবা পিনকোড, পিনকোড না, তারপরে স্টেট দাও বা পিনকোড দিলে দিতে পারো, পিনকোড দিয়ে দাও। ব্র্যাকেটের মধ্যে আমি স্টেট দিয়ে দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গল। এই হয়ে গেল কমিউনিকেশন, মানে যোগাযোগ, ঠিকানা এটা বোল্ড করছি। তারপরে ডিক্লারেশন দিবা, ডিক্লারেশন ট্যাব মেরে ডিক্লারেশন শুরু হবে। আই ডু ডিক্লেয়ার দ্যাট মাই অল ইনফরমেশন
is true of my best of knowledge. If you probe my any documentation or information to be false, then you can take any legal action by me. এবার লিখে দিলাম ডিক্লারেশন, ডিক্লারেশনটাকেও বোল্ড করে দিচ্ছি আমি, আর ডিক্লারেশনের এই লেখাটাকে একটু ফন্ট ফেস চেঞ্জ করে দিচ্ছি, ফন্ট ফেসটা করে দিচ্ছি একটু ল্যাপটপ টাইপের লেখা করে দিবা দেখতে যাতে ভালো লাগে ডিক্লারেশনে। তা আমি এখানে করে দিচ্ছি ফন্ট ফেস কোনটা করি, মনোটাইপ করছি বা করে দিচ্ছি। এটা করে দিচ্ছি, ডিক্লারেশন হয়ে গেল। তারপরে এখানে লিখবা ডেট, ডেট লেখার জায়গা করে দিবা, ডট ডট করে আমি দিয়ে দিচ্ছি ডেট লেখার জায়গা। ট্যাব মেরে ডান দিকে চলে আসবো, এখানেও ডট ডট করে দিয়ে দিব জায়গাটা, এন্টার প্রেস করব, তারপর প্লেস লিখে দিচ্ছি। ট্যাব মেরে ডান দিকে লিখে দিলাম ফুল সিগনেচার, আর একটু ট্যাব মেরে দিই, এখানে একটু স্পেস দিয়ে দিই, তাহলে উড়ে গেল। এই দেখো কাজটা, এটা হয়ে গেল। এখানে আরেকবার এন্টার মারছি, তাহলে জায়গাটা ফাঁকা হয়ে গেল। এই দেখো, এবার যে কাজটা করলাম, এখানে আমরা সেভ ইউজ যদি করি তাহলে সেভ ইউজ করতে পারবো। এখানে ছবি বসানোর জন্য একটা ঘর দিয়ে দিবা, সেভে যাবা, সেভে গিয়ে একটা সেভস নিয়ে নাও চারকোনা, এখানে ছবি বসানোর জন্য জায়গা দিয়ে দাও, এখানে ছবি বসবে, বড় করলে বড় করো, এইভাবে ছবি বসানোর জায়গা। এ দেখো ছবি বসানোর জায়গা হয়ে গেল। এখানে কি করবা, এখানে এই জায়গায় ফটো বসাবা, ফটো বসিয়ে দিতে হবে এখানে, এখানে ফটো বসে গেল। তাহলে এই হচ্ছে ক্যারিকুলাম ভিটা, এইভাবে তোমাকে বানাতে হবে বিভিন্ন জায়গায় দেওয়ার জন্য। এবার এগুলোকে যদি শেপস নিয়ে দিতে চাও তো শেপও ইউজ করলে করতে পারো, দেখতে ভালো লাগে শেপ দিলে। এবার চারকোনা শেপস নিবা, তারপরে এখান থেকে এভাবে দিয়ে দিলাম মনে করো, এই শেপটা দেওয়ার পর এটাকে কি করবা, টেক্সট র্যাপিং, তারপরে বিহাইন্ড টেক্সট দিয়ে এভাবে বসিয়ে দাও শেপটাকে। এবার শেপটাকে ব্ল্যাক করে দিতে পারো, তবে লেখাকে অবশ্যই হোয়াইট করতে হবে, না হলে মানাবে না। এখান থেকে তখন হোয়াইট করে দিলাম, এরকম পয়েন্ট পয়েন্ট করে দিতে পারো। তো পয়েন্ট করে না দিলে, এমনি দিলেই বেশি ভালো লাগবে পয়েন্টের থেকে, পয়েন্ট না দেওয়াই ভালো আমার মতে, পয়েন্ট দিও না, এমনি দাও, এমনি ভালো। এই দেখো এরকমই ভালো লাগে, যদি দিতে চাও তো এইটুকুকে দিলে দিতে পারো, এইটুকু লেখাকে দিলে দিতে পারো, তার জন্য শেপস ইউজ করতে পারো। দেখো চারকোনা আমি শেপস নিচ্ছি, আর এর বাইরে একটা টেনে দিচ্ছি, এবার শেপস, শেপটা টানা হয়ে গেল। এবার শেপটাকে কি করব, টেক্সট র্যাপিং এ গিয়ে বিহাইন্ড টেক্সট করে দেব, তারপরে এখানে আমি করে দিলাম, এবার সিলেকশন করে হোয়াইট করে দিচ্ছি। তাহলে দেখো এটা শেপস হয়ে গেল, শেপটাকে হালকা আর একটু ছোট করে দিচ্ছি। এ দেখো কাজটা হয়ে গেছে, এইভাবে কাজটা করবা। তো দেখো আমাদের বলছিলাম, হ্যাঁ বলো, সে এটা একটা স্ক্রিনশট করে যদি WhatsApp গ্রুপে দিয়ে দেন তাহলে আমরা একটু দেখে দেখে লিখব। এই যে এইভাবে লিখো, আস্তে আস্তে স্ক্রিনশট মেরে নাও, তো তাহলে একটু ছোট করে আমরা স্ক্রিনশট নিচ্ছি, আমি একটা স্ক্রিনশট নিচ্ছি, হ্যাঁ নিয়ে নাও, সে পেজটাকে একটু ছোট করুন, আরো ছোট, হ্যাঁ দেখতে পাবা, নাম লেখা তো দেখতে পাবা না, লেখা বুঝতেও পারবা না। আচ্ছা
উপরে তুলে দিন আর একটা স্ক্রিনশট নিয়ে নেব পিছনের থেকে। হ্যাঁ 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 দুটো দুটো নিয়ে নাও, টেনশন নেই, একটু এটাকে হাইড করে দিলাম, এই নাও।